অপেক্ষার অবসান। হাসপাতালে ভর্তির প্রায় বারো দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বুদ্ধবাবু। বুদ্ধবাবুকে বাড়ি ফেরানোর জন্য সকাল থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের ব্যস্ততা ছিল তুঙ্গে। অ্যাম্বুলেন্স করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে বাড়ি ফেরানো হয়। তবে বাড়ি ফিরলেও আগামী এক মাস মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হোম কেয়ারেই থাকতে হবে বুদ্ধবাবুকে, থাকবে রাইজ টিউবও। ইতিমধ্যেই মেডিকেল টিমের তত্ত্বাবধানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে ঘরে রাখা হবে তা স্যানিটাইজেশন করে রাখা হয়েছে। হোম কেয়ার সার্ভিসে বুদ্ধবাবুর দেখভালের জন্য হাসপাতালের তরফে চব্বিশ ঘন্টার জন্য একজন নার্সিং স্টাফের ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে গিয়েই মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে নিয়মিত পর্যবেক্ষণ করবে। থাকবে বাইপ্যাপ সাপোর্ট, নেবুলাইজেশন সাপোর্ট, নিয়মিত ফিজিওথেরাপি করা হবে, উমুখের স্বাদ ফেরাতে চলবে সোয়ালো অ্যাসেসমেন্ট। আমাদের হাসপাতাল থেকে উডল্যান্ডসের হোম কেয়ার টিম অন্তত এক মাসের জন্য ওনাকে ক্লোজলি পর্যবেক্ষণ করবে। তার মানে হচ্ছে আমাদের নার্সরা বাড়িতে চব্বিশ ঘন্টা থাকবে, আমাদের ডাক্তাররা যাবেন এবং ফিজিওথেরাপি রোজ হবে। মেডিকেল বোর্ড সূত্রে খবর, দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরতে পেরে যথেষ্টই উচ্ছ্বসিত বুদ্ধবাবু। উনি খুবই আনন্দিত যে আজকে উনি বাড়ি যাচ্ছেন। উনি সবাইকে আশীর্বাদ করেছেন, খুবই আনন্দে আছেন যে আজকে উনি বাড়ি যাচ্ছেন। আমরাও খুব খুশি, যে অবস্থায় এসেছিলেন সেই অবস্থা থেকে আজকে এখন যেভাবে উনি হাসছেন এবং আনন্দে আছেন, বাড়ি যাচ্ছেন, আমরা সবাই খুব খুশি। ফিটিং টিম হিসেবে আমরা সবাই খুব খুশি। চিকিৎসকদের তরফ থেকে যেমনটা জানা গেছে, আজকে যখন তিনি বাড়ি ফিরছেন অ্যাম্বুলেন্সে করে, সেই জায়গায় দাঁড়িয়ে বাড়ি ফেরার আগে মেডিকেল বোর্ডের সদস্যরা যখন তার কাছে গিয়েছিলেন, তার প্রতিক্রিয়া ছিল অনেকটাই খুশি। তিনি হাসছেন, ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন তিনি, তা নিয়ে তার মন অনেকটাই খুশি ছিল এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে তাকে হাসপাতালে দেখতে যান ভুটানের রাষ্ট্রদূত প্রাক্তন কনসুলেট জেনারেল দাসু সিং ওয়ান্ডা। ফুলের তোড়া সঙ্গে নিয়ে দেখা করেন বুদ্ধবাবুর সঙ্গে। I have been sent by His Majesty the King of Bhutan to pay his respects and to express his love to His Excellency Buddhadev Bhattacharya. Mr. Buddhadev Bhattacharya is not only the best friend of Bhutan, but he is also very highly respected by the King of Bhutan and the royal family members of Bhutan. I am very happy that I have come here along with the Consulate General of Bhutan to Calcutta and I am able to see His Excellency Buddhadev Bhattacharya. গত ২৯ তারিখ ফুসফুসের সংক্রমণ নিয়ে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বুদ্ধবাবুর সুস্থতা কামনায় প্রথম থেকেই পাশে দাঁড়িয়েছিলেন তার সহযোদ্ধারা থেকে আপামর রাজ্যবাসী। এরপর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেন তিনি। এখানেও হোম কেয়ার সাপোর্ট, এই হাসপাতালের হোম কেয়ার সাপোর্টে থাকবেন তিনি। বাড়িতে থাকবে একজন সর্বক্ষণের জন্য নার্সিং স্টাফ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা প্রায় প্রত্যেক দিন বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য তার বাড়িতে যাবেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। নেবুলাইজেশন সাপোর্ট, সেই সাপোর্ট থাকছে, বাইপ্যাপ সাপোর্ট থাকছে, এছাড়াও ফিজিওথেরাপি করা হবে, সোয়ালো অ্যাসেসমেন্ট করা হবে, আগামী এক সপ্তাহ রাইলস টিউব থাকবে তার। সেই রাইলস টিউব নিয়েই আজকে বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।